আসসালামু আলাইকুম রাশেদ মন্ডল স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন যারা আজকের ক্লাসটি দেখছো আশা করি সবাই ভালো আছো এবং তোমরা যারা ক্লাসটি দেখছো তারা বেশি বেশি ক্লাসটি শেয়ার করো যাতে তোমার পরিচিত যারা ফ্রেন্ডরা আছে তারাও এই ক্লাসটি দেখতে পারে এবং তারাও কিছু শিখতে পারে এবং আজকের ক্লাসটি ক্লাস নাইন এবং এসএসসি দুই ক্লাসের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সেট এবং ফাংশন নিয়ে আজকের ক্লাস এবং এটা হল টু পয়েন্ট ওয়ান চ্যাপ্টার আমি গত ক্লাস সেট এবং ফাংশনের নয় নম্বর পর্যন্ত করানো হয়েছিল আজকে আমি দশ নম্বর করাবো এখানে দেওয়া আছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে এদের সেট সেট নির্ণয় অর্থাৎ তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে একত্রিশ অবশিষ্ট থাকবে এরকম সংখ্যা সেট করতে হবে এখন একত্রিশ অবশিষ্ট থাকে এরকম সংখ্যা যদি আমি বের করতে যাই তাহলে আমার এখানে তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্ন এই দুইটা থেকে আমি ফার্স্ট যদি একত্রিশ বাদ দিই তাহলে যে সংখ্যা আমি পাবো সেই সংখ্যা যে সকল গুণনীয় সেইগুলা সবগুলোই হবে এখানে ওই সেটের একটা অংশ এখন আমি ফার্স্ট তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্ন থেকে একত্রিশ বাদ দিব তাহলে আমি লিখি যে সকল স্বাভাবিক সংখ্যা ধারা এখন যে সকল সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপান্ন কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকে সেই সকল সংখ্যা অবশ্যই একত্রিশ অপেক্ষা বড় হতে হবে তা না হলে কিন্তু একত্রিশ অবশিষ্ট থাকে না তাই একত্রিশ অপেক্ষা বড় হতে হবে এবং সংখ্যাগুলো থেকে আমি তিনশো ছেচল্লিশ থেকে পাঁচশো ছাপ্পান্ন থেকে আমি একত্রিশ বিয়োগ করে নিয়েছি এখন তিনশো ছেচল্লিশ থেকে একত্রিশ বিয়োগ করার পর থাকছে তিনশো পনেরো এবং পাঁচশো ছাপ্পান্ন থেকে একত্রিশ বিয়োগ করার পর থাকবে পাঁচশো এখন এ যে সংখ্যাগুলো আমরা সেট বের করবো সেই সংখ্যাগুলো হলো এই তিনশো এবং পাঁচশো এর সকল সাধারণ গুণনীয় এখন আমি মনে করলাম যে একত্রিশ অপেক্ষা বড় তিনশো এর সাধারণ গুণনীয়কের সেটটা হলো এ এবং পাঁচশো পঁচিশ এর সাধারণ গুণনীয়কের সেট ধরলাম বি এখন তাহলে আমার 315 এবং 525 এই দুইটার আমার গুণনিয়োগ বের করতে হবে ফার্স্ট আমি যদি 315 এর গুণনিয়োগ বের করি আগে বলে সে গুণনিয়োগ মানে হলো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 315 কে ভাগ করা যাবে বা 525 কে এখানে ভাগ করা যাবে তারাই হবে এদের গুণনিয়োগ ফার্স্ট আমি যদি 1 দিয়ে ভাগ করি তাহলে 315 হবে এই দুইটা একটা গুণ দুইটা হলো গুণনিয়োগ তারপর আবার 3 দ্বারা 315 কে ভাগ করা যায় 105 হয় তারপর আবার ফাইভ দ্বারা ভাগ করা যায় ভাগ করলে হয় তেষট্টি আবার সেভেন দ্বারা ভাগ করা হয় ফর্টি ফাইভ তারপর নাইন দ্বারা ভাগ করা যায় ভাগ করলে হয় থার্টি ফাইভ এবং ফিফটিন দ্বারা ভাগ করলে হয় টোয়েন্টি ওয়ান এভাবে পাঁচশো পঁচিশেরও গুণনায়ক বের করতে হবে পাঁচশো পঁচিশের গুণনায়ক ফার্স্ট ওয়ান ইন্টু পাঁচশো পঁচিশ তারপর থ্রি দ্বারা ভাগ করা যায় ওয়ান সেভেন্টি ফাইভ হবে তারপর ফাইভ দ্বারা ভাগ করলে ওয়ান জিরো ফাইভ তারপর সেভেন দ্বারা ভাগ করা যায় সেভেন্টি ফাইভ তারপর ফিফটিন দ্বারা ভাগ করা যায় ফিফটিন দ্বারা ভাগ করলে হয় থার্টি ফাইভ এবং টোয়েন্টি ওয়ান দ্বারা ভাগ করলে হয় টোয়েন্টি ফাইভ এখন তাহলে এই তিনশো পনেরো এর ধরেছিলাম এ এবং পাঁচশো পঁচিশ এর ধরা হয়েছিল বি তাহলে এ যদি আমি লিখি এ হলো তিনশো পনেরো এর সকল সেট তাহলে এর মান এখানে দেখে আছে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ফিফটিন টোয়েন্টি ওয়ান থার্টি ফাইভ ফর্টি ফাইভ সিক্সটি থ্রি ওয়ান হান্ড্রেড ফাইভ এবং তিনশো পনেরো তাহলে আমি এগুলা লিখে নিই এখন তিনশো এর যে সকল মানে যে সকল সেট হবে সেগুলো অবশ্যই বলা হয়েছে একত্রিশ অপেক্ষা বড় সেটা হবে এর মান তাহলে থার্টি ফাইভ ফর্টি ওয়ান হান্ড্রেড ফাইভ থ্রি হান্ড্রেড ফিফটিন তার মানে এই পাঁচটা হবে তিনশো এর গুণনীয়ক এইখানে এবং এরা একত্রিশ অপেক্ষা বড় এভাবে পাঁচশো জন্য এই পাঁচটা হবে গুণনীয়ক তাহলে আমি এর মান এই পাশটা এবং এর মান এই পাশটা মিলে ওই পাশে আমি একটা সেট লিখে নিই দুইটার সেট এখানে এর জন্য তাহলে থার্টি ফাইভ ফর্টি ফাইভ এর জন্য এর সেটগুলো লিখেছি এবং এর জন্য মান লিখেছি এখন বলা হয়েছে দুইটায় যেটার মধ্যে থাকবে সেটা হলো আমার বের করতে হবে মানে দুই দুইটা সেটে মানে দুইটা যে মান দেওয়া আছে সেই দুইটার থেকে যেটা কমন সেটা এখন আমার নিতে হবে সেটাই হবে অ্যান্সার এখন যেহেতু সেট 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 সেটের মানে তো আমরা জানি কমন সেটা নিতে হবে এখন দুই পাশে আমি দেখি পঁয়ত্রিশ দুই পাশে আছে এবং একশো পাঁচ দুই পাশেই আছে তাহলে বলা যায় একশো পাঁচ এবং পঁয়ত্রিশ এই দুইটা হলো আমার সাধারণ এখানে সেট থার্টি ফাইভ এবং একশো পাঁচ এটাই হলো অ্যান্সার এগারো নম্বর ম্যাচ যে সেখানে বলা হয়েছে কোন শ্রেণীর ত্রিশ জন শিক্ষার্থীর মধ্যে ২০ জন ফুটবল এবং পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে দুটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা হলো দশ জন কতজন শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে না তা ভেলচিত্রিক সাহায্যে নির্ণয় করতে হবে আমরা ভেন চিত্রের কথা আগে বলেছিলাম যে এটা একটা জেমিতিক সমতলে একটা জেমিতিক চিত্র যেমন একটা আয়তাকার হতে পারে বর্গাকার বা ত্রিভুজ হতে পারে এখন এখানে বলা হয়েছে ২০ জন ফুটবল পনেরো জন ক্রিকেট এবং দুটি খেলায় পছন্দ করে এরকম দশ জন আছে আমাকে বের করতে হবে কতজন দুইটি খেলা পছন্দ করে না এখন মোট শিক্ষার্থীর সংখ্যা বলা হয়েছে ত্রিশ এখন আমি মোট শিক্ষার্থীকে ইউ দ্বারা প্রকাশ করলাম ইউ হলো ত্রিশ এটা হলো ভেনচিত্রে সম্পূর্ণ একটা এ মানে ত্রিশ জন হলো মোট শিক্ষার্থী এখন যদি যারা ফুটবল খেলা পছন্দ করে তাদের জন্য কথা বলি তাহলে তাদের জন্য রাউন্ড করলাম আমি এটা হলো যারা শুধু ফুটবল খেলা পছন্দ করে এবং আরেকটা হলো যারা শুধু ক্রিকেট খেলা পছন্দ করে তাদের জন্য আরেকটা হলো রাউন্ড এরা শুধু ক্রিকেট খেলা পছন্দ করে এখন এই ফুটবল খেলা পছন্দ করে আমরা ডাকে দেওয়া আছে বিশ জন এবং ক্রিকেট খেলা পছন্দ করে সেটা দেওয়া আছে পনেরো জন এই রাউন্ডের মান হলো তাহলে বিশ এবং ক্রিকেট যারা পছন্দ করে সেটা আছে পনেরো এখন দুটি খেলাই পছন্দ করে যারা তাদের কথা বলা হয়েছে জন। এই রাউন্ডের এর মাঝখানে যেইটুকু অংশ এইটুকুর মধ্যে দেখা যায় এরা কিন্তু ক্রিকেটের মধ্যেও পড়েছে এবং ফুটবলের মধ্যেও পড়েছে তার মানে এইটুকু হলো দুটি খেলাই পছন্দ করে এটুকু আমি ধরে নিলাম কিউ কিউই টু দুটি খেলা পছন্দ করে হলো জন তাহলে জন হলো দুটি খেলাই পছন্দ করে এখন ফুটবল খেলা যে পছন্দ করে সেটা যদি আমি বের করতে যাই পি ধরলাম এটা আমি পি থেকে তাহলে বিশ জন যেহেতু ফুটবল পছন্দ করে সেইখানে বিশ আবার এখান থেকে আবার জন কিন্তু ক্রিকেটও পছন্দ করে তাহলে শুধু ফুটবল পছন্দ করে সেটা হবে মোট যারা ফুটবল খেলা পছন্দ করে তাদের থেকে যারা ক্রিকেটও পছন্দ করে তাদের সংখ্যা বিয়োগ মানে ২০ জন থেকে দশ জন বিয়োগ তাহলে এটা হলো শুধু ফুটবল খেলা পছন্দ করে যারা তাদের সংখ্যা এখন শুধু ক্রিকেট খেলা পছন্দ করে এটা যদি আমি বের করতে যাই এটা ধরলাম আমি আর এবং এখানে পনেরো জন ফুটবল শুধু পনেরো জন বলা হয়েছিল ক্রিকেট খেলা পছন্দ করে তাহলে পনেরো থেকে এই পনেরোর মধ্যে থেকে আবার জন আছে ফুটবল পছন্দ করে তাহলে ওই জন বাদ দিলাম তাহলে হলো পাঁচজন এই পাঁচজন হলো দু মানে শুধু ক্রিকেট খেলাই পছন্দ করে আশা করি এই ভ্যানচিত্রটা বুঝতে পেরেছ সব ভ্যানচিত্রই এইভাবেই করতে হবে তারপর আরেকটা আমি সেট ধরলাম কে এখানে যেহেতু বলা হয়েছিল মানে তিরিশ জন স্টুডেন্ট এখানে আমি আরেকটা সেট ধরলাম কে সেটা হলো কোন খেলাই যে পছন্দ করে না যেটা আমার বের করতে বলা হয়েছে সেই সেটা হলো কে এখন আমি যে এখানে যে দেওয়া আছে যে দুটি খেলাই পছন্দ করে এখন যেহেতু দুটি খেলাই পছন্দ করে তাহলে তাদের সেট হলো কিউ তাহলে কিউ দেওয়া যায় এফ এফ মানে ফুটবল সি মানে ক্রিকেট এফ সি মানে দুটি খেলাই পছন্দ করে আমরা জানি সেট মানে দুইটার মধ্যে কমন যেটা সেটা তাহলে এখানে এফ সি হবে দুটি খেলাই পছন্দ করে এবং এদের সংখ্যা দেওয়া আছে দশ আবার আমরা শুধু ফুটবলের যে বের করেছি ফুটবল যারা শুধু ফুটবল পছন্দ করে তাদের সেট সেটা আমরা বের করেছি দশ এই ভেঞ্চেটে আমরা বের করেছি সেটা এখানে লিখলাম তারপর শুধু ক্রিকেট পছন্দ করে তাদের সেট ধরছি আমি আর তাহলে সেটা হচ্ছে ফাইভ এখন আমি যদি বের করতে চাই যে সবগুলো খেলা মানে যে কোনো একটি অথবা দুটি খেলা পছন্দ করে মানে স্টুডেন্টদের মধ্যে যারা যে কোনো একটি খেলা শুধু ক্রিকেট বা শুধু ফুটবল অথবা দুইটি খেলাই পছন্দ করে এরকম যদি শিক্ষার্থীর সেট বের করতে যায় সেটা হবে মানে আমি যে এতক্ষণ পর্যন্ত সেট বের করেছি কিউ পি আর সবগুলার সংযোগ হয়ে যে সেটটা সেটা হবে যারা খেলা পছন্দ করে যে কোনো একটা হোক বা দুইটা হোক খেলা যারা পছন্দ করে তাদের সেট হবে পি কিউ আর এই তিনটার সংযোগ তাহলে দেখতে পারি পি সংযোগ কিউ সংযোগ আর এটা হলো যারা খেলা পছন্দ করে সেটা একটা বা দুইটা যেটাই হোক পি এর মান দেওয়া আছে দশ যুগ সংযোগ মানে তো যুগ এখন কিউ এর মান এখানে হলো দশ এবং আর এর মান হলো ফাইভ তাহলে এখানে আমার आंसर আসতেছে টোয়েন্টি ফাইভ হলো খেলা পছন্দ করে একটা বা দুইটা যে খেলাই হোক এটা খেলা পছন্দ করে এখন যারা খেলা পছন্দ করে না আমাকে এটাই বের করতে বলেছে যে শিক্ষার্থীর মধ্যে দুইটি খেলাই কে পছন্দ করে না তাদেরকে বের করতে হবে তাহলে যারা খেলা পছন্দ করে না তাদের সংখ্যা হবে আমি সেটা সেট ধরেছিলাম কে কে হবে আমার মোট শিক্ষার্থী যে ইউ সেটা থেকে যদি আমি এই মানটা বাদ দিই তাহলে কে এর মান আসবে তাহলে ইউ থেকে পি সংযোগ কিউ সংযোগ আর এটা যদি বাদ দেই তাহলে আমি পাবো যারা দুইটি খেলা পছন্দ করে না ইউ এর মান দেওয়া ছিল মোট শিক্ষার্থী ত্রিশ জন এই যে পি সংযোগ কিউ সংযোগ বের করলাম টোয়েন্টি ফাইভ সেটা তাহলে হলো পাস তার মানে কে হলো পাস এটা এরা হলো দুইটি খেলা পছন্দ করে না দুইটি খেলাই পছন্দ করে না এর এই সংখ্যাটা বের হলো পাঁচ যেটা আমাকে বের করতে বলেছে সেটাই হলো এটা অ্যান্সার এটাই তাহলে আজকে এই পর্যন্তই কালকে আবার আরেকটা ম্যাচ নিয়ে আসছি সবাই ভালো থাকো বাই